হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার, আজকে একটি আমরা সবাই যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকি তাদের একটি সরাসর আমাদের একটি প্রবলেম ফেস করতে হয়। ওই প্রবলেমটা হচ্ছে আমাদের মেমোরিটা, যখন আমরা প্লে স্টোর থেকে কোনো একটি অ্যাপস ডাউনলোড দিয়ে থাকি, তখন ওই অ্যাপসটি যখন ডাউনলোড দেওয়ার সময় আমাদের মেমোরিটা ফুল দেখায়, বা কোনো একটি অ্যাপস ডাউনলোড দেওয়ার সময় আমাদের মেমোরিটা ফুল দেখায়, তখন আমাদেরকে কী করতে হয়? তখন আমাদের কোনো একটি গান, পছন্দের একটি গান কেটে দিয়ে আমাদের ওই সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। সো আমি একটি আজকে এমন একটি ট্রিক শেয়ার করবো যে ট্রিকের মাধ্যমে আপনাকে কোনো ভিডিও গান ডিলিট করতে হবে না, কোনো কিছু ডিলিট করতে হবে না। সো আপনার মেমোরিতে এমনিতেই ফ্রি থাকবে, যদি দুদিন পর পর আপনি এটা একটু ক্লিয়ার দিয়ে রাখবেন, দ্যাটস ইট, এটাতে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে, আপনার মেমোরিটা আর কখনোই ফুল দেখাবে না। সো বিভার চলুন তাহলে দেখাই কীভাবে আপনি আপনার মেমোরিটাকে সবসময় মানে ফুল না রেখে একটু একটু স্পেস, সবসময় স্পেস খালি রাখবেন, ওটা দেখাবো। তো আপনার আমরা 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 ফার্স্টে আমরা করবো কি, আপনার সেটিংয়ে চলে যাবেন। দেন সেটিং থেকে চলে যাবেন হচ্ছে এই যে স্ট্রং অ্যান্ড ইউএসবি, এটি প্রত্যেকটি মোবাইলের সেটিংয়ের অপশনে এই অপশনটি থাকবে। আপনি এই অপশনে ক্লিক দিবেন, স্ট্রং অ্যান্ড ইউএসবি, এই অপশনটাই ক্লিক দিবেন। দেন এটাই ক্লিক দেওয়ার পর এটাখানে আসবে, দেখুন ইন্টারনাল স্ট্রং। আমার আমার ফোনে কোনো মেমোরি নেই, তাই আমার কোনো এসডি কার্ড দেখায় নি। এখানে ইন্টারনাল স্ট্রং, আমার ইন্টারনাল স্ট্রং আমি ক্লিক দিয়ে দেখাম। দেখুন আমার ইন্টারনাল স্ট্রং হচ্ছে 9.56 জিবি ইউজ করা রয়েছে, মানে কি আপনি আর এখন ফুল রয়েছে, আমার ইন্টারনাল স্ট্রং হচ্ছে আমার ফোন মেমোরি এখন ফুল রয়েছে 9.57 জিবি। তো আমি দেখুন একটা সাধারণ একটি কাজ করবো, দেখুন দেখুন কসের ডাটা রয়েছে, দেখুন 1.26 জিবি, মানে 1.26 জিবি আমার ওই কস ডাটায় ইউজ করে রেখেছে। কস ডাটা হচ্ছে কি জানেন, আমরা যখন কোনো একটা অ্যাপ ইনস্টল করি ওইখানে কতগুলো নষ্ট কিছু ফাইল আমাদের মেমোরিতে জায়গা দখল করে থাকে, ওইগুলো হচ্ছে কস ডাটা। তো কস ডাটা আমাদের কোনো কাজে লাগে না, ওটা হচ্ছে অটোমেটিক আমাদের ফোনের স্ট্রংগুলো খেয়ে বসে থাকে। সো আমাদের করতে হবে কি, এই কস স্ট্রংটায় গিয়ে আমাদেরকে ক্লিয়ার এটাকে দেখুন এটা ক্লিক দিয়ে দেন এখানে ক্লিয়ার ডাটা করে দিতে হবে। এটা যদি ক্লিয়ার করে দিই, দেখুন আমাদের কোনো 9 জিবি আমার ইন্টারনাল স্ট্রং ইউজ রয়েছে, আমি এটা ক্লিয়ার দিয়ে দিলাম। দেখুন এটা কিছুক্ষণ পরে হয়ে যাবে। এটা ক্লিয়ার ডাটা দেওয়ার সাথে সাথে হচ্ছে কি, আপনার যে 1.26 জিবি আপনার মেমোরি ফ্রি হয়ে যাবে, মানে আগের থেকে জায়গা ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন এখান থেকে ক্লিয়ার দিয়ে দিবেন, এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দেখুন এই যে জাস্ট একটু ওয়েট করি, দেখুন এই যে দেখুন 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 1.26 জিবি আমার জায়গা স্পেস খালি হয়ে গেছে। এখন আমি ইচ্ছা 1 জিবি যদি 1 জিবি যদি আপনি অ্যাপস ইনস্টল করেন, তাহলে কয়টা অ্যাপ ইনস্টল করতে পারবেন আপনার ধারণা আছে? আমার এতে আমার কিছু বলার নাই। সো আপনি যদি ফার্স্টে আপনি কী করবেন, এই যে কস ডাটা এখন রয়েছে 4 MB, কস ডাটা হচ্ছে আপনি যদি 2 দিন পর পর এটা ক্লিয়ার দেন, ওটা হচ্ছে আপনার 1 জিবি 2 জিবি 3 জিবি পর্যন্ত আপনার মেমোরিটা দখল করে বসে থাকে। তো আপনি যদি কয়েকদিন পর পরে যদি আপনি এটাকে ক্লিয়ার ডাটা করে দিয়ে ফেলেন, তাহলে আপনার মেমোরিটা অবশ্যই খালি থাকবে এবং আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপ ইনস্টল করে দিতে পারবেন। সবই আর এতটুকুই, যদি ভিডিওটি বানানো